তারপরে ট্যাক্সি করে আসবে না যদি খুব বলে আমি যা মাল আনবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন দিন আর নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আমাকে দেখে বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে। হ্যাঁ, স্নান করেছি, আর স্নান করার সময় আমাদের রুমে ছেলের রুমে পিলো কভারগুলো ধুয়ে দিয়েছি। গরমকালে দেখবে ঘামের একটা কীরকম স্মেল, আর শীতকালে তেল চিটে ভাব। এই সমস্যার জন্য সবসময় কাচাকুচি করতেই হয়, কোনো সময় কাচাকুচি বন্ধ নেই। যাই হোক, আমার আগে মনে হয় ছাদে আসেনি কেউ, সিঁড়িঘরের দরজাটা বন্ধ ছিল, তাই সিঁড়িঘরের দরজাটা আবার ইট দিয়ে ঠেলে খুলে দিলাম, মানে খুলে ইট দিয়ে চাপা দিয়ে রাখলাম। নাহলে তো মানে এই রোদের মধ্যেও কিন্তু একটু হাওয়া আছে, আর দরজাটা তো পাতলা বাড়ি খায়। আর উপরের রুমের চাবিটা গতকাল ভুলবশত নিচে নিয়ে চলে গেছি, এখন এই যে পিলো কভারগুলো যে মেলে দিচ্ছি, ক্লিপ যে আমার উপরের রুমের ভেতরে রয়েছে, এখন আবার নিচে গিয়ে নিয়ে আসবো চাবিটা দূর, তাই আমি এই মেলতে মেলতে দড়ির চারদিকে তাকাচ্ছি যে কোথাও দু একটা ক্লিপ পাই কি না। কিন্তু না, চারটে ক্লিপ পেয়ে গেছি, দুটো ভাঙা মতো আর দুটো ঠিক ছিল, তা ওই দিয়েই আর কি আটকে দিলাম যাতে হাওয়াতে না পড়ে। পরে অবশ্য আবার ছাদে আসব, কিন্তু না, তাড়াতাড়ি আটকে দিয়ে বৃহস্পতিবার ঠাকুর ঘরে চলে এসেছি। আর সাথে করে দেখো ফুল নিয়ে এসেছি, ফুলের মালাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো কত রজনীগন্ধা ফুলের মালা। আজকে আমার ঠাকুরঘরে অনেক সময় লাগবে, কিন্তু না, বেশি সময় দিয়ে ঠাকুরঘরে আমি ফুল দিয়ে সাজাতে পারবো না। কেন বলো তো, ওই যতটুকু সময় মানে যতটুকুতে তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের ও আজকে যাবে মার্কেটে, আর ও মার্কেটে গেলে ওকে তো একটু গুছিয়ে টুচিয়ে দিতে হয়, এর জন্যই ঝটপট করে ঠাকুরঘরে কাজগুলো সেরে নেব। কিন্তু না, বেশি তো আর অল্প সময়ে করা যায় না, তোমার পাঁচালি পড়তে হবে, তারপর ঘট পাততে হবে, আর মালাগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো ঠাকুরের আসন তো দেখতেই পাচ্ছ, এখন ঝটপট চলো কাজগুলো সেরে নিই। কী কাজ? ঠাকুরঘরে ঠাকুরঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, আর মা লক্ষ্মী গতকাল সন্ধ্যাবেলায় পরিষ্কার করে আমি আসনে বসিয়ে রেখেছি, যার জন্য আমার আজকে একটু কাজ কম। নাহলে মা লক্ষ্মীকে যদি পরিষ্কার করতে হতো তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। আর এখন, আগে তো আমি ঠাকুরঘর ঝাঁট দিতাম, তারপরে একজন আমাকে বারণ করেছে, একজন না কয়েকজন বারণ করেছে যে ঠাকুরঘর ঝাঁট দিতে নেই, এখন আর ঝাঁট দিই না। এখন কী করি বলো তো, ঠাকুরঘর ডাইরেক্ট মুছে নিই। বলে না মানুষের শেখার শেষ নেই, তাই যেদিন থেকে এই কথাটা শুনেছি আর ঝাঁট দিই না। কিন্তু মাঝে মাঝে এত পরিমাণে পিঁপড়ে ফুলের আসনে, মানে ফুল দিয়ে আসন সাজালে সেই ফুলের মধ্যে থাকে, মানে পিঁপড়ের আর শেষ নেই। আর এই দেখো আমাদের এখানে তো সব কিছুই কিনতে হয়, আমের পল্লব, বেলপাতা, তারপরে হচ্ছে দুব্বা। ভাবে কি, দুব্বাটা ছাদের টবের মধ্যে একটু লাগাবো, তাহলে ওখান থেকে আনা যাবে। কিন্তু না, ওই যে একটু হবে, তারপরে যে জল পায় না আবার শুকিয়ে যায়। জল কিন্তু দেখো গাছে দেওয়া হয়, কিন্তু ছাদে সেই পরিমাণে মানে ভালো গাছ হতে চায় না। আবার অনেকের বাড়িতে হয় সুন্দর, যারা সারাক্ষণ যত্ন করে। এইবার ঠাকুরকে মানে গা মোছানো হয়ে গেছে, ফুলগুলো দিয়ে সব কটা ঠাকুরকে মালা দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজাতে সাজাতে আবার ঘড়ির কাঁটা দেখছি। বলে না মানে সংসার এমন, পুজো দিচ্ছি, এদিকে মন পড়ে রয়েছে না তাড়াহুড়া করতে হবে, ঘরে গিয়ে এটা করতে হবে, ওটা করতে হবে। যাক, এই দেখো প্রত্যেকটা মালা দিয়ে প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর সাজালাম। সাথে কিছু আমাদের গাছের ফুল ছিল, কিছু গাঁদা ফুলও কিনে এনেছিল, সব দিয়ে একটা একটা করে বেশ সুন্দর। আর আমাদের যেখানে ঠাকুরটা বসানো হয় বেদিটা তো অনেকটা বড়, এবার সেটাকে মানে সাজাতে গেলে অনেক সময় লাগে, তাও যতটুকু পারলাম দেখো সাজানো হয়ে গেছে। আর এই যে আমার ছোট্ট প্রদীপ জ্বলছে, কেউ ভেবো না এতটুকু প্রদীপ কেন, আমার কিন্তু এই দেখো সাত ঘট দেওয়া বড় গাছা প্রদীপ আছে, কিন্তু ওটা পুজোর সময়ে ব্যবহার করি, মানে বড় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, নাহলে প্রত্যেক সময় না মাঝামাঝি করতে একটু অসুবিধা হয়ে যায়। এখন চলে এসেছি ঘরে, এসে মানে আমাদের ও ব্যাগটা নিয়ে যাবে, ব্যাগটা যে কোথায় রেখেছি খোঁজাখুঁজি করছি, তারপরে মনে পড়ল ব্যাগটা আলমারির কোনার দিকেই রেখেছি, খুঁজে পেলাম ব্যাগটা, ওই যত্ন সহকারেই রেখে দিয়েছিলাম, কিন্তু অনেক সময় না ভুলে যাই, সেটা মানুষ মাত্রাই তো হয়। তাই যে ব্যাগটা আবার বের করলাম, বের করে এর মধ্যে এটা পিঠে নেবে,
আর যেহেতু মার্কেটে যাবে বড় বড় দুটো ব্যাগ নিয়ে যাবে। এই দেখো ব্যাগ দুটো কি বাবা কত বড় বড়, সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে এই মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম সকালবেলা একটা বোতল ডিপে রাখবো যাতে বরফ হয়ে থাকে, কিন্তু ভুলে গেছিলাম। সকালে যদি ঘুম থেকে উঠে বোতলটা ডিপে রেখে দিতাম আইস হয়ে যেত, এখন রেখেছি আইস হবে না ঠান্ডা, তা তোমার ওই মার্কেটে যেতে যেতে জল ওই ঠান্ডাই হয়ে যাবে। আর জল যদি রাস্তায় খাও ওই বোতলের জল শেষ হয়ে গেলে ভালো জল কিনে খাবে, ওই কোনো চা দোকান টোকান থেকে খেও না, কিন্তু গরমে এখন জলের বুঝেছো। ঘরে এসে ওকে আমি কিন্তু রুটি আর একটু আম কেটে দিয়েছিলাম, ওই খেয়েই ও মার্কেটে যাচ্ছে। রুটি করাটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়ার মধ্যে ওকে রুটি করে দিয়েছি, ওটা খেয়ে যাচ্ছে। বড় হয়নি, যা হয়েছে ওতেই মানে একটু একটু মনে হয়েছে ঠন 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 ঠন। জলটা নিচ্ছি কেন, রাস্তায় কোথায় জল খাবো পাবো? বাবুকে ছাতুটা গুলিয়ে দিই, আর বেরিয়ে গেল ছেলেকে ছাতু গুলিয়ে খাইয়ে মানে দাঁড়িয়ে থেকে খাইয়ে আসলাম। আপাচ্ছি মানে বৃহস্পতিবার পুজো দেওয়া, তারপরে আবার ও বেরোচ্ছে, ওকে একটু গুছিয়ে না দিলে আর একটা চিন্তা থাকবে যতক্ষণে না বাড়িতে আসবে। এই গরমে মানুষ কেন বলো তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় এই গরমটা যা পড়ে রোদের তাপে। তারপর আবার কি এমন একজন যে রাস্তায় বেরোলে যে একটু আমরা যেমন বেরোলে খাবো বা কিছু একটু করব, একটু ঠান্ডা জল তো না কিচ্ছু বাইরে থেকে কিনে তো খাবেই না, তারপরে ট্যাক্সি করেও আসবে না। যদি খুব বলে আমি যা মাল আনবো তার থেকে যদি আমার ট্যাক্সি ভাড়া প্রফিট বেরিয়ে যায়, মানে নানা রকম হিসাবই মানুষ, তাই এ কী করবে, কষ্ট হলো বাসে করেই আসবে, ট্যাক্সি করে চট করে আসবে না। আর অল্প কিছু ওই ছোটো ছোটো লাইট ছোটো ছোটো সিংহাসন এইগুলোর জন্য গেছে, নাহলে বড় বড় যে আমাদের দোকানে পার্সগুলো ওগুলো দিয়েই যায়, এক একটা কোম্পানি ধরা আছে ওরা গাড়ি করে দিয়ে যায়, কিন্তু ওই লাইট ফ্লুইডগুলো গাড়িতে শো দেয় যায় সেগুলো আর খুচখাচ কিছু। ও আগে টায়ার নিয়ে আসতো দূর থেকে, এখন টায়ারও একজন দিয়ে যায়, ও ভদ্রলোকও 10টা 12টা করে এনে দোকানে দিয়ে যায়। চলে এসেছি রান্নাঘরে, দেখো কপালে টিপটা কিন্তু পড়ে গেছে, আলগাজে টিপটা পড়েছিলাম, আর ওখানে ওই যে ঠাকুরঘর থেকে যে গোলানো সিঁদুরটা পরেছিলাম সেটাই আছে, সেটা কতক্ষণ থাকবে কে জানে ঘামে। আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, একদিন সেদ্ধ করলে বেশ কয়েকদিন যায়। তা আমি কী করেছিলাম, ঘরে এসেই ওকে রুটি করার সময় কিচেনে এসে মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, না ভেজালেও হতো, কিন্তু কী বলতো যে তাড়াহুড়া একটু ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, চালও ভিজিয়ে রেখেছিলাম, মানে দুটো কাজ করে রেখেছিলাম। এখন ভাবলাম কি যে না একটুখানি কিছু তো খেতে হবে, আর কিচ্ছু ইচ্ছে করছে না, আর সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আমার। ওদিকে ওই দেখো প্রেশার কুকার বসানো, ডাল সেদ্ধ হচ্ছে, তাই কী করলাম ঠাকুরেরকে পুজো দিই যে বাতাসা প্রসাদ সেইটা কাপে ভিজিয়ে ফ্রিজ থেকে জল নিয়ে একটুখানি ভাবলাম যে এটাই খেয়ে নিই। উপোস টুপোস করলে না এই জলটা খেতে কিন্তু ভালো লাগে, বাতাসার জলটা। তা ওই বাতাসাটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, নাহলে সাথে সাথে এরকম গোলানো যেত না। ঠাকুরঘর থেকেই বাতাসা কটা হাতে করে নিয়ে এসেছিলাম, আর আমার মিঠুও কিন্তু বাতাসা খুব ভালো খায়। এদিকে আবার চোখ পড়লো এই লাকি ব্যাম্বু গাছটার যে পাথরগুলো, ভাবলাম যে না এই গাছটা হয়তো পরিষ্কার করে ফ্রিজে ঠান্ডা জল ফুল দিয়ে গাছটাকে আবার ঠিকঠাক করে রেখে দিই, সব দিকেই তো খেয়াল করতে হয়। এই দেখো দুটো গাছই, একটা মাটিতে ছোট্ট টবে লাগানো আর একটাই, এগুলো নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে স্নান টান করিয়ে নিয়ে আসলাম, যাক ওদের দেখে একটু তরতাজা লাগছে আর আমারও যেন মনে হচ্ছে যে বেশ ভালো লাগছে এরকম, কেন তো সবুজ পাতার মধ্যে ঠান্ডা জলের ছিটা খুব দারুণ অপূর্ব লাগছিল, সামনে থেকে আরও বিন্দু বিন্দু জল তো গাছের পাতার মধ্যে ছিল, দারুণ লাগছিল। এখন আবার ছেলে ডাকাডাকি করছে যে হ্যাঁ এই ব্যাগে দে বাবা, এই ব্যাগে দে ছেলে, ওই যে মাংস নিয়ে এসছে, বললাম যে পাতলা করে মুসুরি ডাল আলু সেদ্ধ করে, বললো মা একটু মাংস করো, মাছটা চান আনতে বারণ করে দিয়েছি, একটু মাংস করে দিই। এই ব্যাগে দিয়ে দিল ঝুলানো ব্যাগটা, ব্যাগটা আবার এই যে এখন এক মুখ জল ঢেলে
ধুয়ে নেব যে ব্যাগটা ঝুলানো থাকে, কারণ ওর মধ্যে অনেক সময় পয়সা ঠয়সা খাবার ঠাবার দেওয়া হয়, তো চিকেন অল্পই আনা হয়েছে ওর জন্য। আমাদের উচ্ছে হবে, টক ডাল করা হবে, উচ্ছে হবে মানে উচ্ছে ভাজা হবে। এই জলটা না আমি যে সমানের জলটাই খাচ্ছি। আবার এখন ছাদে যাচ্ছি, ওই যে পিলো কভারগুলো সকালে কেচে দিয়েছি না, ওগুলো মনে পাঁপড় ভাজা হচ্ছে, সেগুলো আনতে। বাবা কি রোদের তাপ, এরপরে খটখটে রোদ। রান্না তো হয়নি, ডাল হবে, মাংস হবে, দেখো একেবারে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে দেখো। আর এই ঘরটার একটু জানলাগুলো খুলে দিয়ে যাই, পরে এসে বন্ধ করে যাব। বাবা পুরো জানলা দরজা বন্ধ থাকলে যা হয়। পরে এসছি, রুমটা যখন খুলেছি ভাবলাম নিচে তো এখনও রান্নাবান্না হয়নি, শুধু ভাত হয়েছে, ছেলে চিকেন আনলো ওটাও ধুয়ে রেখেছি, কিন্তু না ঘরটা দেখে মনে হচ্ছে একটু ঝাড় দিই, তা ঝাড়টা দিয়েই বরঞ্চ যাই। আর আমাদের তো সেরকম কিছু করবো না, পটল ভাজা, উচ্ছে ভাজা, আম দিয়ে ডাল করবো, আর ছেলের চিকেনটা করবো, ও হয়ে যাবে। ভাতটা হয়ে যাওয়া মানে রান্না যেন অর্ধেকটা হয়ে যাওয়া, আর ডালও তো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এত বড় রুম, একটু ঝাড় দিতে তো সময়ই লাগলো, তাও ওই মানে ঝটপটই ঝাড় দিলাম, নিখুঁতভাবে ঝাড় দিইনি, মনে হয় ওটাকে নিখুঁতভাবে ঝাড় দিলে আরও বেশি ময়লা বেরোতো। ওপরে ড্রামটা ছিল, সেটাও নিয়ে আসলাম। নিচে আসার সময় আবার এই ড্রামটার মধ্যে সব ভরে নিয়ে আসলাম, ধোয়া জামা কাপড় ওই ঘরে বিছানার মধ্যে ছিল কতগুলো সেইগুলো, আর ড্রামটা তো লাগবে আমার ঠাকুর ঘরে যে এক্সট্রা চালের বস্তাটা রয়েছে এই ড্রামটা তো তার জন্য, ওপরে নেওয়া হয়েছিল আর আনানো হয়নি। থাক এখন যাই রান্নাঘরে। বাবা গো রান্নাঘর দেখো, ছড়ানো ছিটানো রয়েছে, সবে ভাত হয়েছে, এই দেখো ছোট ছোট উচ্ছে, উচ্ছে ভাজা হবে, আম দিয়ে ডাল, এক বাটি পাতলা গরমকালে ডাল হবে, আম দিয়ে ডাল তো এই ডালটা খুবই ভালো লাগে, আর ডাল পরে করে দাও, মানে আমাদের এই ঠান্ডা হলে ডালটা এখন করবো। এবার আর হচ্ছে যেটা ছোট বাটিটাই দেখছো ওটা তুলে আম দিয়ে ডাল, কারণ অনেকটা ওখানে উচ্ছে ভাজা বসিয়েছি, আর এই আমাদের ভাজা দিলাম ডালের মধ্যে, কোনো ফোড়ন দেখি যদি কেটে উঠতে পারি তবে ভাজবো। না উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা করতে তো অনেক সময় লাগে, যেটা নাকি মানে বাবুর হয়ে যাবে। আর পটল ভাজা করছি, সত্যি উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল, দারুণ খাবার। ভেবেছিলাম আলু সেদ্ধ দেবো, কিন্তু না আমাদের ও আলু সেদ্ধ খেতেই চায় না। তারপরে একবার ভেবেছিলাম যে কিছু দাম বাবা মা আমদের খাবে, কিন্তু আমাদের ওকে এইবার একদিনও দেয়নি, কারণ খেতে চায় না, কী দেবো। আর আমি আর আমার ছেলে একদমই পছন্দ করি না দুধ দিয়া, কিন্তু আমাদের ও ভালো খেতে, কিন্তু এখন আর খেতে চায় না। তো অনেক কিছু ভাবার পর আর সেসব আর হয়নি, ওই চিকেন, পটল ভাজা, উচ্ছে ভাজা আর ডাল হয়েছে। এবার চিকেনটা বসিয়ে দেবো, ওই জিরে, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম, আর একটা ছোট্ট আলু দিয়েছি, আলু ছাড়া তো আমার ছেলের হবে না, তাও ওই এক পিস কি দু পিস আলু খাবে। অনেকের বাড়ি চিকেন করলে দেখি অনেকটা আলু দেয়, আর আমাদের তো ওই এক পিস দু পিস, এদিকে চিকেন হচ্ছে, ওদিকে পটল ভাজাটাও হচ্ছে। পটল ভাজা করতে কিন্তু অনেক সময় লাগে, আর এই দেখো চিকেনটা অল্প জিনিসের টেস্টটাও বেশি, তাই না? আর এই যে ও আবার এই চিকেনের মধ্যে কিন্তু আমার বাবু ছোটো ছোটো দুটো এই যে পায়ের ই নিয়ে এসেছে, ও মাঝে মধ্যে দুটো একটা করে দিয়ে আসে, আমার বিরক্তি লাগে ছাড়াতে, কিন্তু না ছেলে ভালো খায় ওর জন্য ছাড়িয়ে দিই। এই যে খুব একটা গ্যাবি গ্যাবি করিনি, একটু পাতলা ঝোল করেছি। আছে গরম কেমন? হ্যাঁ গরম নাই, পুরো ঘেমে ভিজে গেছে। আমি এই জন্যই তো বলেছিলাম যে একটু বৃষ্টি বৃষ্টি হবে তারপর যাবা। ট্যাঙ্কিটা ফুল করে রেখেছি, গাটা ঠান্ডা করে আবার একটু স্নান করবো। শান্ত করবো, কি গরম। খাওয়া দাওয়া শেষ, বিকেলবেলা ভাবলাম দোকানে গিয়ে তোমাদের দেখাই। এই দেখো এই যে পাখাগুলো, এগুলো অটোর সামনে লাগানো হয়, এগুলো এনেছে পিঠের ব্যাগে করে। আর হচ্ছে এখানে আছে ছোট্ট ছোট্ট ধূপকাঠি, লাইটিং ধূপকাঠি, এগুলো নাকি অটোর সামনে
লাগানো হয়। আমাদের যেহেতু অটো পার্টসের দোকান, এখানে তো সবাই আসে খোঁজ করতে। এই দেখো আমার লাকি ব্যাম্বোর সামনে কিন্তু একটা ধূপকাঠি জ্বালানো, এই পাখাগুলো কিন্তু খুব ভালো হাওয়া হয়। সিং ঠাকুর আনোনি সিটে বসে সেই দিকেই পাখাগুলোকে ওই দিকে লাগিয়ে, আর আরও অনেক কিছু আছে, সিংহাসন আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না, ওগুলো নাকি ওই ব্যাগের মধ্যে আছে। বাবা এই এতগুলো দুটো ভারী ভারী নিয়ে কি করে, ওরে বাবা। প্রচন্ড ভারী তো, আমি দেখেছি, আমি তো তুলতেই পারতেছি বাবা, আমি পারি না। দুই হাতে দুটো নিয়েছো, আবার পিঠে এইটা, ভগবান তুমি পয়সা জমাইতে পারবা। ট্যাক্সিওয়ালা দাও না, ট্যাক্সিওয়ালা কত চাইছিল, 450। বেশ উপরে এসছে, হাওয়াটা কি সুন্দর ফ্রেশ লাগছে। আহ পামটা তো ছেড়ে দিয়েছি, দারুণ হাওয়া লাগছে। এতক্ষণ না বিছানায় বসে বসে একটু মোবাইল করছিলাম, বিছানার গরম, ওই দিকে রাস্তাটা হয়ে গেছে, বিছানার যে গরম না একেবারে, গদি ঠদি সব গরম, আর গরম মানে ছ্যাঁকা লাগছিল, দারুণ লাগে বিকালবেলা এই টাইমটা। বিকাল নেই, নিচে পুরো অন্ধকার, সন্ধ্যা দিতে যাব, গা হাত পা ধোব। এই ঘরটাও হাওয়া, দুপুরবেলা টেকা যায় না। দেখো জলের বোতল গড়াগড়ি খেয়ে এখানে চলে এসছে, জলের বোতল সব ওইখান দিয়ে হাওয়া এসছে আর গড়াগড়ি খেয়ে। এখন বাইরেটা দেখতে কি ভাল লাগছে, আর সকাল হলে এই বাঘিনীর মতো উঠে যায় গো, দেখেই তখন ভয় লাগে। জানালা দরজা আজকের মতো এই ঘরে বন্ধ করে দিলাম, আবার আগামীকাল সকালে আসলে হয়তো জানালা দরজাটা খোলা হবে। আর তখন বেরিয়েছি দরজাটা দেবো, হঠাৎ দেখলাম 17 ইঞ্চিটা বাইরে, সেটা ঘরে রেখে রুমের দরজাটা তালা দিয়ে দিলাম। এখন একটু খোলা আকাশে হাওয়া খাচ্ছি, দারুণ লাগছে হাওয়াটা, রোদের তাপ নেই। আর এদিকে বারবার তাকাচ্ছি ট্যাঙ্কিটা ফুল হচ্ছে কি না সেই অপেক্ষা, ফুল হলেই নিচে চলে যাব, সন্ধ্যা পুজো দেবো, গা ধোবো। আর ব্লগটা কিন্তু বন্ধুরা আজকে ছাদের থেকেই শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও।